হ্যালো এভ্রিয়ন ফোর ইন টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে কথা বলবো লাউয়ের উপকারিতা নিয়ে এই লাউ কী কী রোগ থেকে বাঁচায় আমাদেরকে দাঁতের পায়েরিয়া রোগে ছুলি রোগ সেতি রোগ তারপরে আরও বিভিন্ন রোগ আছে যেমন চোখের ছানি হলে বা মেস্তা রোগে তো এখন আমি লাউ নিয়ে বিস্তারিত কথা বলব লাউ একটা কমন একটা জিনিস আমাদের দেশের সব জায়গাতেই এই লাউ পাওয়া যায় লাউ খুব বেশি একটা দামও বলা যায় না আবার ভালোই দাম পঞ্চাশ ষাট টাকার নিচে কোনো লাউ পাওয়া যায় না শহর এবং গ্রাম যে কোনো জায়গাতেই লাউয়ের এই অবস্থা দাঁতের পাইরে রুগীতে কি কি উপকার করে লাউকে আগুনে পুড়িয়ে তার রস দশ থেকে বারো মিনিট মুখে রেখে তারপর মুখ ধুয়ে ফেলতে হবে এভাবে কয়েকদিন প্রয়োগ করলে দাঁতের পায়রিয়া রোগ আরোগ্য হয় নেভা রোগে লাউ ও লাউের পাতা ঝলসে তার থেকে রস করে নিয়ে এক সপ্তাহ খাওয়ালে আরোগ্য লাভ করা যায় অশ্বরোগে অশ্বরোগীর যদি মল নিঃসরণ না হয় শুধুমাত্র তিন থেকে চার ফুটা রক্তপাত হয় যদি পায়খানা পরিষ্কার না হয় লাউ আগুনে ঝলসি নিয়ে তাকে রস করে চিনি সহ রোগীকে খাওয়ালে উপকার হয় ছুলি রুগে একটুকরু লাউ ঝলসে নিয়ে যেখানে ছুলি হয়েছে সেখানে কয়েকদিন ঘষুন অনেকটা দাগ উঠে যাবে সেতু রোগে সেতু রোগ দেখা দিলেই অথবা সন্দেহ হলেই চিকিৎসা করানো বিশেষ প্রয়োজন দেরি করলে সেটি দুরারোগ্য হয়ে পড়বে অর্থাৎ সেতু রোগ আস্তে আস্তে বেড়ে যাবে সেটি দেখা দিলেই লাউ ফুল নিয়ে সেই দাগের উপর ঘষে ঘষে লাগাবেন তাইলে আশা করি এটার একটা উপকারিতা পাওয়া যাবে চোখের ছানি হলে ছানি পড়তে শুরু করলে যে চোখে ছানি পড়ছে সেই চোখে এই ওষুধ দেবেন একটি লাউ ফুল নিয়ে পরিষ্কার করে নিয়ে তার সাদা পাপড়ি হাতে তার রস এক ফুটা করে ছানি পড়া চোখে দিন মনে রাখতে হবে ভালো চোখে দেওয়া যাবে না সহ্য হয়ে গেলে একদিন বাদে বাদে দিতে হবে তবে সহ্য হওয়াটা একটু কঠিন ব্যাপার এভাবে দিলে বেশি করে ছানি পড়বে না প্রথম দিকে দু দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন ফুল তুলে এনে গরম জলে ধুয়ে নেবেন বেশ কিছুদিন এই ওষুধ প্রয়োগ করতে হবে মেস্তা রুগে এই রুগে মুখে দাগ হয় আর মেস্তা রোগটা আসলে খুব কঠিন একটা রোগ চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনেক সময় দেহের বিভিন্ন স্থানে এই দাগ দেখা যায় এই রোগ হলে লাউ টুকরো টুকরো করে কেটে নিয়ে ঝলসে মেস্তার দাগের উপর প্রত্যেক একবার করে ঘষে লাগাবেন মানে প্রতিদিন একবার করে ঘষে লাগাবেন এভাবে কয়েক দিন লাগালে মেস্তার দাগ আর থাকবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী ভিডিওটি আপনাদেরকে নক দিবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ